সর্বকালের দ্রুততম সেঞ্চুরি মানেই বোলারদের মোটামুটি কুচুকাটা করে নিজের অর্জনটা নিশ্চিত করা। বাংলাদেশ সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ম্যাচে তেমনি রেকর্ড করলেন ডেভিড মিলার, মাত্র 35 বলে নিজের সেঞ্চুরি করে এর আগে কম বলে সেঞ্চুরি করা সতীর্থ রিচার্ড লেভির রেকর্ড ভেঙে নিজে করে নিলেন বিশ্ব রেকর্ড। তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম আরও কয়েকটি সেঞ্চুরি। রিচার্ড লেভি 51 বলে 117। 2012 সালের ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 45 বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান রিচার্ড লেভি। ওই দিন লেভির 51 বলে 117 রানের ইনিংসের কল্যাণে কিউইদের 173 রান মাত্র 16 ওভারে টপকে যায় প্রোটিয়ারা। ফফ ডু প্লেসি 56 বলে 119। 2015 সালে জোহানেসবার্গে 56 বলে 119 রানের ইনিংস খেলার পথে 47 বলে 3 অঙ্কের দেখা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফফ ডু প্লেসি। তার ইনিংস ছিল 5 ছক্কা 11টে 4। ডু প্লেসির ইনিংসের উপর ভর করেই নির্ধারিত 20 ওভারে 231 রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছিলেন প্রোটিয়ারা। তবে গেইল স্যামুয়েলদের ঝড়ে এই ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। লুকেশ রাহুল 51 বলে 110। গত বছরের আগস্টে ভারত ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি হয়েছিল যুক্তরাষ্ট্রে। লুকেশ রাহুলের 46 বলে 100 কল্যাণে নির্ধারিত 20 ওভারে 244 রান করে ভারত, তবে দলকে যেতে পারেনি তিনি, এক রানে পরাজয় বরণ করতে হয় ভারতকে। অ্যারন ফিঞ্চ 56 বলে 156। 2013 সালে সাউথ দামটনে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 63 বলে 156 রানের ইনিংস খেলেন অজি উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। এটি এখন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ওই দিন 47 বলে সেঞ্চুরি করেছিলেন ফিঞ্চ, 14টি ছক্কা ও 11টি 4 এই বিধ্বংসী ইনিংস খেলেছিলেন অজি ওপেনার। খেলার খবর জানতে সাফ টিভি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।